রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে উপস্থিত হয়েছি আমি শারমিনা আক্তার উনা, সহকারী শিক্ষক এম্পিরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র ক্লাস নিতে যাচ্ছি। তা আমি আমার শিক্ষার্থীদের বলবো, তোমরা প্রতিদিন আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখে প্রতিদিনের পাঠগুলো প্রতিদিন শেষ করবে এবং সে অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নিবে, এবং তোমরা বাসায় ভালো থেকে সুস্থ থেকে বাইরে ঘোরাফেরা না করে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো দেখো এবং সে অনুযায়ী পাঠ প্রস্তুতি নাও। তাহলে তোমাদেরই তোমাদের জন্যই মঙ্গল, তোমাদের তোমরাই ভালো করতে পারবে। তা আজকে আমি আমার নবম দশম শ্রেণী শিক্ষা নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তা আজকে আমার আলোচিত প্রবন্ধটি হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি আমার মূল পাঠে চলে যাচ্ছি। মানুষ মোহাম্মদ তার আগে কিছু কথা বলে নেই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি পড়ে আমরা প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য, প্রবন্ধটির মূল ভাব এবং বহু নির্বাচনী কিছু অংশ, সৃজনশীল কিছু অংশ নিয়ে আলোচনা করব। এখন এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি যিনি লিখেছেন, সেই লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবন্ধকার মোহাম্মদ ওয়াজেদ আলী, তার সম্পর্কে কিছু অংশ জেনে নেই। তার আগে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো, আমার নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লেখক পরিচিতি, লেখকের জন্ম, মৃত্যুসাল, লেখকের বিশেষ বিশেষ গ্রন্থের নাম এবং তিনি কোনো পদক পেয়েছেন কিনা বা কোনো উপাধিতে ভূষিত হয়েছেন কিনা, এই সমস্ত পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখবে, যেহেতু এই সমস্ত পয়েন্ট থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নোত্তর আসে, প্রশ্ন আসে। তা আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের বলবো, তোমরা লেখক পরিচিতির এই বিশেষ বিশেষ পয়েন্টগুলো মনে রাখবে এবং প্রবন্ধটা খুব ভালোভাবে পড়বে। প্রবন্ধ, যে কোনো প্রবন্ধ, যেই প্রবন্ধটাই তুমি পড়ো না কেন, প্রবন্ধ ভালোভাবে তোমার আয়ত্তে থাকলে এবং তুমি যদি তার সার সংক্ষেপ ভালোভাবে মনে রাখতে পারো বা বোঝো, তাহলে তুমি সৃজনশীল প্রশ্নোত্তর এ নিজ থেকেই তৈরি করতে পারবে। তোমাকে সহায়ক বইয়ের কী করতে হবে না, সাহায্য নিতে হবে না। এখন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি যিনি লিখেছেন, মোহাম্মদ ওয়াজেদ আলী, এখন সেই লেখক সম্পর্কিত তথ্য জেনে নেই। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে বাংলা 28শে ভাদ্র 1303 সাল সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে মোহাম্মদ ওয়াজেদ আলী কখন অসহযোগ আন্দোলনে যোগদান করেন। তিনি বঙ্গবাসী কলেজের বিএ ক্লাসে ছাত্র থাকাকালীন সময়ে অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহামানুষ, মুহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, ছোটদের হজরত মুহাম্মদ ইত্যাদি। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন দিয়ে সব কিছুর বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্য শৈলী অর্থাৎ গদ্য লেখার যে ভঙ্গি, স্টাইল, ঋজু ও রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালে 8ই নভেম্বর মৃত্যুবরণ করেন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল প্রবন্ধে চলে যাব। হজরতে মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনা যেন আধা আর গণাইয়া আসিল, কাহারো মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। অর্থাৎ যখন মদিনায় আধার ঘনায় আসলো, সবাই বলতে লাগলো যে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তখন সবাই পাগলের মতো শুরু করলো তার সাহাবীরা বা যারা তার ভক্ত ছিল, তার
তার জন্য পাগল প্রেমিক ছিল তারা। এ সময় খলিফা উমর তরবারি খুলে লাফাইয়ে উঠিলেন এবং বললেন, যে বলবে যে হযরত মরিয়াছেন তাহার মাথা কাটা যাবে। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যায় পাশে ছিলেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীর মৃত্যুশয্যায় তার পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জারুর তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসুল বই আর কিছু নন, তাহার পূর্বে আরও অনেক রাসুল মারা গিয়াছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে, এই দূর অন্তরীক্ষে যাহা কিছু দেখিতে পাও, অর্থাৎ এই পৃথিবীতে এবং আসমানে যা কিছু তোমরা দেখতে পাও সবই আল্লাহর সৃষ্টি, সবই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহারই দিকে সকলের মহাযাত্রা, অর্থাৎ তার দিকেই আমরা ফিরে যাব। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হইল, অর্থাৎ সকলের ভাবোদয় হইল। হযরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। আমাদের প্রিয় নবীর কথা শুনে হযরত উমর কি করেছে, মাটিতে লুটাইয়া পড়েছে, তাহা স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমার ভাগ্য তাহাদেরই ভাগ্য। তাহার অন্তরে ধরিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস ও রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনে সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। অর্থাৎ যখন আমাদের নবীর মৃত্যু হলো, তখন ইন্তেকাল করলেন, তখন শোকের আঘাতে প্রচণ্ড দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে স্থিতদি মানে স্থির বুদ্ধি সম্পন্ন লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। তিনি যারা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমাদের নবীর মৃত্যুর শোকে পাগল হয়েছেন, তাদেরকে, সেই ব্যথিত মানুষকে বুঝাইয়া দিলেন যে এই দুঃখ বেদনা ভরা রক্ত মাংসে গঠিত তিনিও একজন আমাদের মতো মানুষ। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন, তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। তিনি মানুষের মন হৃদয় কেড়ে নিয়েছিলেন মূলত তার মানবিক গুণ দ্বারা, মানবীয় কিছু গুণাবলী দ্বারা। মক্কা শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, অর্থাৎ মক্কার যতগুলো বংশ আছে সেই শ্রেষ্ঠ বংশে আমাদের প্রিয় নবী সেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি, কিন্তু বংশের গৌরব এক মুহূর্তের জন্য তার হৃদয়ে স্থান লাভ করেনি। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছে। আবাল্য তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী, মানে ছোটকাল থেকে তিনি ছিলেন বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী, অর্থাৎ তার ভাষা ছিল মধুর মতো। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যেত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। বস্তুত হযরতের রূপলাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনা হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন, অর্থাৎ পরহিতব্রতী মানে অন্যের উপকার করে, এক দম্পতির বাড়িতে তিনি আশ্রয় নেন। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত, অর্থাৎ রাস্তা যারা পথিক, যারা পথচারী এই পথে চলে
সেই তাদের সেবা করাই ছিল তাদের একান্ত লক্ষ্য। হযরত যখন আসিলেন, কুটির স্বামী আবু মাবদ মেষপালক চড়াইতে গিয়াছিলেন, অর্থাৎ এই কুটিরের যে কর্তা আবু মাবদ তিনি মেষ চড়াতে গিয়েছিলেন। তাহার পত্নী উম্মে মাবদ ছাগি দুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করিলেন। যখন আমার প্রিয় নবী পিপাসা মেটানোর জন্য কিছু চাই পানি চাইলেন, তখন উম্মে মাবদের স্ত্রী তাকে ছাগলের দুধ দিয়ে তা তৃষ্ণা দূর করলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন, অর্থাৎ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, অর্থাৎ মাথার যে কুঞ্চিত কেশ অর্থাৎ চুল, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তাহার আয়তকৃষ্ণ দুটি নয়ন এবং কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল অর্থাৎ ভ্রু, তা এই দুইটা ভ্রু যে একসাথে যুক্ত থাকে সেই জন্য বলা হয়েছে যুক্ত ভ্রুযুগল, অর্থাৎ দুইটা ভ্রু একসাথে মিলানো। তাহার সৌচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কারিয়ানে। হ্যাঁ, ওই সেই মেষপালক উম্মে মাবদের স্ত্রী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য বর্ণনা করছিলেন তার স্বামীর কাছে। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, এক অপূর্ব পুলক দীপ্ত তাহার চোখে মুখে, অর্থাৎ এক অপূর্ব সৌন্দর্য আনন্দ তার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে। একজন বলিষ্ঠ পুরুষ, একজন পুরুষের যে বলিষ্ঠ পুরুষত্বের অধিকারী সেটা তাহার অঙ্গে ছিল। বড় সুন্দর মনোহর সেই অপরূপ রূপের অধিকারী, সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত অর্থাৎ মন আকর্ষণ করে, যতটুকু আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল, কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুতভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন, শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। তিনি সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইল, করুণায় তিনি ছিলেন কুসুমের মতো কোমল, অর্থাৎ সত্য সংগ্রামের চেতনায় তিনি পর্বতের মতো অটল, বজ্রের মতো কঠিন হলেও আবার তিনি মানুষের প্রতি ভালোবাসা তিনি ছিলেন ফুলের মতো কি নরম। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন, অর্থাৎ শত্রুর আঘাতে তিনি বারবার জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্ছাগ্রাতে অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্তরঙ্গিন হইয়া উঠেছিল, অর্থাৎ শত্রুর যে পাথর মেরা তাকে আঘাত করত সে তার হিংস্র আঘাতে তা বহুবার তিনি রক্তাক্ত হয়েছেন। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তা তাহার অন্তরে উদিত হয়নি, অর্থাৎ তবুও তিনি তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে অভিশাপ দেওয়ার চিন্তা তার মনে আসেনি। মক্কার প্রথে প্রান্তরে পৌত্তলিকদের প্রস্তরাঘাতে তিনি আহত হইয়াছেন। মক্কার প্রথে প্রান্তরে যারা মূর্তি পূজা করত, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা পাথর মেরে আমাদের প্রিয় নবীকে আহত করিয়েছেন, কিন্তু ব্যঙ্গবিদ্রূপে তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়ে একটিমাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কিন্তু যারা আমার নবীকে পাথর মেরে আহত করেছেন তাদের আমার প্রিয় নবী অভিশাপ না দিয়ে তার মনে একটি বাণী উদয় হয়েছে, তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তাইফে সত্য প্রচার করতে গিয়ে তাহাকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল। আমরা দেখিয়াছি পথ চলিতে শত্রুর প্রস্তরাঘাতে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, অর্থাৎ শত্রুর পাথরে আঘাত খেতে খেতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল, তিনি পুনর্বার চলা শুরু করিলেন, দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করতেছিল। যারা তাকে পাথর মেরে আহত করছিল তাড়াই আবার তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে, তারপর আবার দ্বিগুণ করে পাথর মেরে আহত করেছে। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজে গিয়েছে, দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে, অর্থাৎ পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তার পোশাক ভিজে গিয়েছে এবং সেই রক্ত তার পাদুকা
অর্থাৎ পায়ের পায়ে যে জুতো পড়তো সেটাকে বলা হয় পাদুকা, সেই জুতোর মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে শক্ত জমাট বেঁধেছে। মৃত্যুর আবছায় তাহাকে চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করেছে করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। তবুও যে যারা তাকে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে তিনি বিন্দুমাত্র অভিযোগ করেননি। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা ও বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না না, তা কখনোই সম্ভব নয়। যখন তিনি কষ্টে জর্জরিত হয়েছেন তবুও তিনি তার মনে এই চিন্তা আসেনি যে আমি তাদেরকে অভিশাপ দেবো। তিনি বলছেন, না না না, এটা কখনোই সম্ভব নয়, কারণ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলামের কবুল করিবে, ইসলাম কবুল করিবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। অর্থাৎ ইসলাম যে সত্যের ধর্ম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, তা যারা এটাকে অস্বীকার করছে সেটা দেখে তিনি খুব মর্মাহত হতেন। তিনি বলতেন যে না, যারা আজকে এই সত্যটাকে অস্বীকার করছে তাদের পরবর্তী বংশধর একদিন সেটাকে গ্রহণ করবে। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। তিনি তার দুই হাত উপরে তুলে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করতেন যে তুমি তোমার পতাকা অর্থাৎ চিহ্ন আমাকে দিয়েছ যে আমি ইসলাম ধর্মের প্রবর্তক এবং ইসলাম প্রচার করব, যে তুমি যেহেতু আমাকে এই পতাকাটা দিয়েছ, হীন আমি, অতুচ্ছ আমি, নির্বল আমি, অর্থাৎ আমি খুব তুচ্ছ, আমি খুব নগণ্য, এটা বহন করবার শক্তি আমাকে তুমি দাও। বিপদাবরণ তুমি, অশরণের স্মরণ তুমি, তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান দাও। মক্কাবাসীরা হজরতে নবীত্ব লাভে শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিলেন আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাহতি হইল, যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না, যখন হজরত মদিনা চলিয়া গেলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য, তাহারাও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারে লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাগ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। যখন আমার নবী অত্যাচারে জর্জরিত হয়ে দেখলেন যে এই মক্কাবাসীর অত্যাচার আর মানে সহনের সহ্য করা যাচ্ছে না, বা ওরা কোরেশরা সত্যকে গ্রহণ করছে না, তখন হজরত যখন মদিনায় গেলেন এই পথের মধ্যে তাকে হত্যা করার জন্য, এবং আবু বকরের যাতে আবু বকরের মুন্ড আনিবার জন্য কোরেশরা বিপুল সংখ্যক অর্থ পুরস্কারের ঘোষণা দিল, এবং শত শত ঘাতক যারা তাদেরকে হত্যা করতে পারবে তাদেরকে পাঠানো হলো। বদর, ওহদ, আহজাব অর্থাৎ খন্দকের যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেরিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদাইবিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্দে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল, এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিন তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ, হজরত তাহার সহিত কী ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব,
তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। অর্থাৎ তিনি এত মহান ছিলেন যে তাকে যাকে তারা যারা তাকে অত্যাচার নির্যাতিত নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরকে তিনি জয়ীর আসনে বসিয়া তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে প্রবন্ধটি আলোচনা করলাম যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক, সেই প্রবন্ধটি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই প্রবন্ধটির আলোকে বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের অনুশীলনীর যে এক নম্বর বহুনির্বাচনী প্রশ্ন আছে, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের কাছে উপহাসিত হয়েছিলেন? ক ইহুদিদের, খ খয়বরবাসীদের, গ পত্তলিকদের, ঘ হুদাইবিয়াবাসীদের। সেটা হচ্ছে পত্তলিকদের, যারা মূর্তি পূজা করতো বা যে দেবদেবীর পূজা করতো তারা আমাদের নবীকে খুব উপহাস করেছিল। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই উক্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণাবলী প্রকাশ পেয়েছে? ক সহনশীলতা, খ উদারতা, গ মহানুভবতা, ঘ বিচক্ষণতা। সেটা হচ্ছে মহানুভবতা। আমি রাজা নই, সম্রাট নয়, মানুষের প্রভু নই, আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যার নিত্যকার আহার্য। এ বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ফুটে ওঠার দিকটি হলো: এক, নিরহংকার; দুই, বিচক্ষণতা; তিন, সত্যনিষ্ঠা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে নিরহংকার, অর্থাৎ তার যে বিন্দুমাত্র অহংকার ছিল না, এখানে সেই ভাবটি প্রকাশ পেয়েছে। আমরা যে উদ্দীপকটি পড়লাম বহুনির্বাচনীর, এই উদ্দীপকটিতে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে, উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির? একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়াছে গ খলিফা আঙ্গিনা তলে। খ তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করণিক কারো ভয়, সত্যব্রত তোমার তাই তো সব উদ্ধত কয়। গ উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বস, তুমি উঠে বস, উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। ঘ বায়তুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উদ্দীপকটি পড়লাম সেই উদ্দীপকের আলোকে এই বহুনির্বাচনী প্রশ্নটির উত্তর হবে: একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়াছে গো খলিফা আঙিনা তলে। অর্থাৎ খলিফা তার একটিমাত্র জামা, সেই জামাটি রৌদ্রে ধরে বসিয়াছে, যে এই জামাটি শুকাইলে আবার এই জামাটি পরবে, এখানে সে কথা বলা হয়েছে। তো আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের বলবো, তোমরা এই প্রবন্ধটি ভালোভাবে পড়ে এবং এই প্রবন্ধটির সারসংক্ষেপ ভালোভাবে বুঝে তোমাদের যে অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন, সরি, অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্নোত্তরগুলো পড়ে ফেলবে। আর যেহেতু তোমাদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন থাকে না, বাইরে থেকে সৃজনশীল প্রশ্ন থাকে, কাজেই তোমরা তোমাদের সহায়ক বই থেকে কিছু সংখ্যক সৃজনশীল প্রশ্নোত্তর পড়বে। তা আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের একটি কথাই বলবো, এই করোনা পরিস্থিতিতে তোমরা বাইরে ঘোরাফেরা না করে বাসায় থেকে সুস্থ থেকে তোমরা প্রতিদিন আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো দেখবে এবং সেই অনুযায়ী ভালোভাবে পাঠ প্রস্তুতি ও পরীক্ষা প্রস্তুতি নিবে। তা আমি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।